জুমার নামাজের উদ্দেশ্যে যে গোসলটা আপনি করলেন, চুলের গোড়া থেকে পানি যখন আপনি ঢালেন মাথায়, এই জুমার নামাজ আদায় করার জন্য আপনি আসেন বাড়ি থেকে, এই যে গোসলটা করলেন ভাই, একেবারে চুলের গোড়া থেকে গোড়ার মধ্যে যে গুণাগুলো থাকে, এই গুণাগুলো আল্লাহ বের করে দেন। এই নবীর উসিলায় আল্লাহ পাক যে এই উম্মতকে কত নিয়ামত দান করেছে, আল্লাহু আকবার। এই উম্মত চাঙ্কাহল উম্মত, এই উম্মতকে আল্লাহ যা দিয়েছে আর কোন উম্মতকে এত কিছু দেন নাই, আমার বিশ্ব নবীর উসিলায় আমাদেরকে দান করছে। ইহুদিদের জন্য সাপ্তাহিক ঈদের দিন নির্ধারণ ছিল শনিবার, আর খ্রিস্টানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন নির্ধারণ ছিল রবিবার। একমাত্র উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা সাপ্তাহিক ঈদের দিন দিয়েছে জুমার দিন শুক্রবার। অতএব আমি আপনাদেরকে বলি, সবসময় বয়ান করা যায় না, আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তি জুমার দিন গোসল করলো, খুশবু লাগাইলো, এরপর ভালো কাপড়টা পরিধান করলো, হাদিসের কথা বলতেছি, এরপরে দ্রুত মসজিদে এসে বললো, সময় থাকলে তো আল্লাহু আকবার নফল নামাজ শুরু করে দিল, এরপরে কাউকে কষ্ট দিল না, যে জায়গায় জায়গা পাইছেন ওই জায়গায় বসবেন, এই যে আমলগুলো করলেন, ইমামের খুতবা থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খুতবা শুনলেন, এই আমলগুলোর কারণে আল্লাহ তাআলা আপনার এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ ইবাদত, একটা জুমা পড়লে তো আর গুনাহ মাফ করতে পারলো, এই ফজিলতপূর্ণ ইবাদতকে আমরা মূল্যায়ন করতে পারি না। অতএব বলতেছিলাম জুমার দিন আসলে আপনি খুব সুন্দরভাবে কি করবেন, গোসল করবেন। জুমার গোসল, জুমার নামাজের উদ্দেশ্যে যে গোসলটা আপনি করলেন, চুলের গোড়া থেকে পানি যখন আপনি ঢালেন মাথায়, এই জুমার নামাজ আদায় করার জন্য আপনি আসেন বাড়ি থেকে, এই যে গোসলটা করলেন ভাই, একেবারে চুলের গোড়া থেকে গোড়ার মধ্যে যে গুণাগুলো থাকে, এই গুণাগুলো আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ।